আইএসসি, আইসিএসই, সিবিএসসি এবং ডাব্লিউবিসি এইচএসসি ছাত্রছাত্রীদের সাহায্য করার জন্য আমাদের এই বিশেষ আয়োজন। আমাদের এই বিশেষ আয়োজন শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়, সব বয়সী মানুষেরাই এই আনন্দ উপভোগ করতে পারেন। Disclaimer: In order to perceive better, tally with the book of the respective boards mentioned to feel better and memorize it. আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বামা। আমরা আজ গল্পটা নিয়েছি আইসিএসই সংকলিতা বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পকথক, দোকানদারেরা নফৎচন্দ্র দাস এবং বামা। গল্পের সূত্রধার আমি দেবা, গল্প পাঠে দেবার্ঘ। শুরু হচ্ছে বামা। আমার যখন 22-24 বছর বয়স, তখন নানা দেশ বেড়ানোর একটা কাজ জুটে গেল আমার অদৃষ্টে। তখন আমি দৈব ঔষধের মাদুলি বিক্রি করে বেড়াতাম। চুচরো শচীশ কবিরাজের তরফ থেকে মাইনে ও রাহা খরচ পেতাম। অল্প বয়সের প্রথম চাকরি খুব উৎসাহের সঙ্গে করতাম। আমাকে কাপড় চুপড় পরতে হতো সাধু ও সাত্ত্বিক ব্রাহ্মণের মতো, ওটা ছিল ব্যবসার অঙ্গ। গিরিমাটির রঙে ছুপানো কাপড় পরনে, পায়ে ক্যাম্বিসের জুতো, গলায় মালা, হাতে থাকতো একটা ক্যাম্বিসের ব্যাগ, তারই মধ্যে মাদুলি ও অন্যান্য ওষুধ থাকত। বছর তিনেক সেই চাকরি করি, তারপর শরীরে শৈল না বলে ছেড়ে দিল। একবার যাচ্ছি বর্ধমান জেলার মেমারি স্টেশন থেকে মাখমপুর বলে একটা গ্রামে। এটা মাদুলি বিক্রি করার জন্য নয়, মাখমপুরে শচীশ কবিরাজের শ্বশুরের বাড়ি। সেখানকার জমি জমার ওয়ারিসন দাঁড়িয়ে ছিলেন শচীশবাবু, শ্বশুরের ছেলে বলে না থাকা। আমাকে পাঠিয়েছিলেন পৌষ কিস্তির সময় জমি জমার খাজনা যতটা পারি আদায় করে আনতে। কিন্তু তা হলেও পরনে আমার গেরুয়া কাপড়, হাতে মাদুলি ও ওষুধ ভরা ক্যাম্বিসের ব্যাগ ইত্যাদি সবই ছিল। যদি পথে ঘাটে কিছু বিক্রি হয়ে যায়, কমিশনটা তো আমিই পাব। কখনো ও অঞ্চলে যাইনি। মেমারি স্টেশনে নেমে বেলা দুটোর সময় হাঁটছি তো হেঁটেই চলেছি, পথ আর ফুরোয় না। এক জায়গায় একটা ছোট বাজার পড়লো, সেখানে কিছু খেয়ে নিয়ে আবার পথ হাঁটি। গ্রামে গ্রামে ওষুধ বিক্রি করে বেশ কিছু রোজগারও করা গেল, দেরিও হলো বিশেষ করে সেই জন্য। তারপর আরেকটা বাজার পড়ল, সেখানে দোকানদারের কাছে শুনলুম আমার গন্তব্যস্থানে পৌঁছতে অন্তত রাত 9টা বাজবে। কিন্তু সকলেই বললে সন্ধ্যের পরে আগে গিয়ার পথ আঁটবেন না ঠাকুর মশাই, এইসব দেশে ফাঁসুরে ডাকাতের বড় ভয়, বিদেশি দেখলে মেরে ধরে যথা সর্বস্ব কেড়ে নেয়। প্রায় বনের ধারে বড় বড় মাঠের মধ্যে গাপটি মেরে বসে থাকে, সাবধান, একটা দিঘি পড়বে মাঠের মধ্যে কোষ তিনেক দূরে, জায়গাটা ভালো নয়। বড় বড় মাঠের উপর দিয়ে রাস্তা, সন্ধ্যা প্রায় হয় হয়, এমন সময় দূরে একটা তাল গাছ ঘেরা দিঘি দেখা গেল বটে। আমার বুক ঢিপ ঢিপ করে উঠল। দিঘির ওপাশে সঞ্জয়পুর বলে একটা গ্রাম, সেখানেই রাত্রের জন্য আশ্রয় নেওয়ার কথা বাজারে বলে দিয়েছিল। কিন্তু সন্ধ্যে তো হয়ে গেল তালদিঘির এদিকে, অন্ধকার হওয়ার দেরি নেই। কোথায় বা সঞ্জয়পুর, কোথায় বা কি, মনে ভারী ভয় হলো। কি করি এখন? সঙ্গে মাদুলি ও ওষুধ বিক্রির দরুন অনেক টাকা। পরক্ষণই ভাবলাম কিছু না পারি দৌড়তে তো পারবো, না হয় ব্যাগটাই যাবে, প্রাণ তো বাঁচবে। ভয়ে ভয়ে দিঘির কাছাকাছি তো এলু, বড় সেকেলে দিঘি, খুব উঁচু পাড়, পাড়ের দুধারে বড় বড় তাল গাছের সারি, তার ধার দিয়েই রাস্তা। দিঘির পাড়ে কিন্তু লোকজনের সম্পর্ক নেই, যে ভয় করেছিলাম দেখলাম সবই ভুয়ো। মানুষ মিথ্যে যে কেন এরকম ভয় দেখায়। প্রকাণ্ড দিঘিটার পাড় ঘুরে যখন তালবনের সারি ও দিঘির উঁচু পাড় পেছনে ফেলেছি, সামনেই দেখি ফাঁকা মাঠের মধ্যে দূরে একটা গ্রাম লিলি করছে, নিশ্চয়ই সেটা সঞ্জয়পুর। বাঁচা গেল বাবা, কি ভয়টাই না দেখিয়েছিল লোকে। দিব্যি ফাঁকা মাঠ, কাছেই লোকের বসতি, গায়ের গরু মাছুর চড়ছে মাঠে, কেন এসব জায়গা বিপদ থাকবে? আমি এইরকম ভাবছি এমন সময় তালপুকুরের ওদিকের পাড়ের আড়ালে যে পথটা, সে পথ বেয়ে একজন বৃদ্ধকে আমার দিকে আসতে দেখল। বৃদ্ধ বেশ বলিষ্ঠ গড়নের, এই বয়সেও মাংসপেশি বেশ সবল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে ছোট একটা লাঠি। বৃদ্ধ আমায় বললে, ঠাকুর মশাই কোথায় যাবেন? যাব মাখমপুর। মাখমপুর? সে যে এখনো 3 ক্রোশ পথ, কাদের বাড়ি যাবেন?
শচীশ কবিরাজের বাড়ি। ঠাকুর মশাই কি কবিরাজ মশায়ের গোমস্তা? গোমস্তা নই, তবে যাচ্ছি জমিজমার কাজে বলতে। এই অঞ্চলে আর কাউকে চেনেন? মশায়ের নিজের বাড়ি কোথায়? আমি এদিকে কখনো আসিনি, কাউকে চিনিও না, মাখনপুরেও নতুন যাচ্ছি। সেখানেও কেউ তাহলে আপনাকে চেনে না? না, কে চিনব। আমার এই কথায় আমার যেন মনে হলো বুড়ো একটু কি ভাবলে, তারপর আমায় বললে, কিছু যদি মনে না করেন একটা কথা বলি, রাত্রে আজ দয়া করে আমার বাড়িতে পায়ের ধুলো দিন, আমরা যাতে বারোই, জল আচরণীয়, আপনার অসুবিধে হবে না। চণ্ডী মণ্ডপের পাশে বাইরের ঘর আছে, সেখানে থাকবেন, রান্না বাড়া করে খাবেন, আসুন দয়া করে। আমি বৃদ্ধের কথায় ভারী সন্তুষ্ট হলাম। সত্যিই তো, সেখানে লোকেরা অন্য ধরনের শিক্ষায় মানুষ, অতিথি অভ্যাগতদের সেবা করেই এদের তৃপ্তি। বৃদ্ধ এই প্রস্তাব না করলে রার অঞ্চলে অজানা মিঠো পথ বেয়ে এই সুমুক আধার রাতে আমায় যেতেই তো হতো মাখনপুর, 3 ক্রোশ হেঁটে। গ্রামের পূর্ব প্রান্তে বড় মাঠের ধারে বৃদ্ধের বাড়ি। বৃদ্ধের নাম নফরচন্দ্র দাস। আমি চণ্ডী মণ্ডপে গিয়ে উঠতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। কুকুরের এই ডাকটা আমার ভালো লাগলো না, এর কোনো কারণ দিতে পারবো না, কিন্তু এই কুকুরের চিৎকারে যেন একটা ছন্ন ছাড়া অমঙ্গলজনক অর্থ আছে। মঙ্গল সন্ধ্যায় কোনো গৃহস্থ বাড়িতে আসেনি, যেন শ্মশান ভূমিতে এসেছি। বৃদ্ধের বাড়ি দেখে মনে হলো বেশ অবস্থাপন্ন গৃহস্থ। বাড়ির উঠোনে সারি সারি 3টে বড় বড় ধানের গোলা, গোলার সঙ্গে প্রকাণ্ড গোয়াল ঘর, বলতো গাইয়ে প্রায় 20-22টি। অন্তপুরের দিকে 4খানা বড় বড় 8চালার ঘর, বাইরে এই চণ্ডী মণ্ডপ ও তার পাশে আর একখানা কুঠুরি। আমার কথাটা ভালো করে বুঝতে গেলে এই কুঠুরিটার কথা আরেকটু মন দিয়ে শুনতে হবে। কুঠুরিটিকে চণ্ডী মণ্ডপ সংলগ্ন একটা কামরাও বলা চলে, কারণ একটা সরু রোয়াকের দ্বারা চণ্ডী মণ্ডপের পেছন দিকের সঙ্গে সংলগ্ন। অথচ দোর বন্ধ করে দিলে বাইরের বাড়ির সঙ্গে সম্পর্ক চলে গিয়ে এটা ভেতর বাড়ির একখানা ঘরের সামিল হয়ে দাঁড়ায়। আমায় বাসা দেওয়া হলো এই কুঠুরিতে। কুঠুরির এক পাশে ছোট একটা চালা, সেখানে আমার রান্নার আয়োজন করে দিয়েছে। হাত মুখ ধুয়ে সুস্থ হয়ে আমি বিশ্রাম করছি। গৃহস্বামী এসে বললে, ঠাকুরমশাই রান্না চাপান, আর রাত করেন কেন? আমি রান্না চালায় বসে রান্না চড়িয়ে দিতে যাচ্ছি, এমন সময় দেখি একটি বাড়ির বউ ভেতর থেকে এক গাছে ঝাঁটা হাতে এসে আমার রান্নাঘরের সামনে দিয়ে ঢুকলো ও ঝাঁট দিতে লাগলো। কুঠুরির দরজা খোলা, আমি যেখানে বসে সেখান থেকে কুঠুরিটার ভেতরে দেখা যায়। আমি দু একবার বিস্ময়ের সঙ্গে দেখলুম বউটি ঝাঁট দিতে দিতে আমার দিকে চেয়ে চেয়ে দেখছে। 2-3 বার বেশ ভালো করে লক্ষ্য করে যেন মনে হলো বউটি ইচ্ছে করেই আমার দিকে অমন করে চাইছে। আমি দস্তুর মতো অবাক হয়ে গেলুম, ব্যাপার কি? সম্পূর্ণ অপরিচিতা মেয়ে, পল্লী গৃহস্থ বধূ, এমন ব্যবহার তো ভালো নয়, কি হাঙ্গামায় আবার পড়ে যাব রে বাবা। কর্তাকে কাছে বসিয়ে রাতে রাতে গল্প করবো নাকি? এমন সময় বউটি ঝাঁট শেষ করে চলে গেল, কিন্তু বোধহয় 5 মিনিট পরেই আবার এলো। দেখে মনে হলো সে যেন খুব ব্যস্ত, উদ্বিগ্ন, উত্তেজিত। আবারও সে কুঠুরির মধ্যে ঢুকে এটা ওটা সরাতে লাগলো এবং আমার দিকে চাইতে লাগলো। তারপর হঠাৎ রান্না চালার দরজায় এসে চকিত দৃষ্টিতে চারদিকে চেয়ে কেউ নেই দেখে আমার দিকে আরো সরে এলো এবং নিচু স্বরে বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি এক্ষুনি এখান থেকে পালান, না হলে আপনি ভয়ানক বিপদে পড়বেন। এরা ফাঁসুরে ডাকাত, রাতে আপনাকে মেরে ফেলবে। শুনে তো আমি আর নেই, হাতের খুন্তি হাতেই রইল, সমস্ত শরীর দিয়ে যেন বিদ্যুৎ খেলে গেল, আর সারা হাত পাও অবশ্য ঝিমঝিম করতে লাগলো। বলি কি, দিব্যি গৃহস্থ বাড়ি, গোলাগালা ঘরদোর, ডাকাত কিরকম, কিন্তু পালাবই বা কেমন করে? এখন বেশ রাত হয়েছে, সামনেই চণ্ডী মণ্ডপে বৃদ্ধ বসে লোকজনের সঙ্গে কথা কইছে, ওখান দিয়ে যেতে গেলেই তো সন্দেহ করবে। কাঠের মতো আড়ষ্ট হয়ে গেছি একেবারে, হাত পায়ে জোর নেই, কিন্তু ভাববারও শক্তি লোপ পেয়েছে। 5 মিনিট এরকম ভাবে কাটলো, এমন সময় দেখি বউটি আবার কি কাজে কুঠুরির মধ্যে ঢুকে খোলা দরজা দিয়ে আমার দিকে চেয়ে দাঁড়িয়ে রইল। মেয়েটি কথা বলার পূর্বেই আমি বললুম, তুমি যেই হও,
তুমি পরম দয়াময়ী। বলে দাও, বলে দাও কোন পথ দিয়ে কিভাবে পালাবো। বউটি চাপা গলায় বললে, সেই জন্যই তো এলুম, সব দেখে এলুম, পালাবার পথ নেই, ওরা খাঁটি আগলে রেখেছে। তবে উপায়? একমাত্র উপায় আছে, তাও আমি ভেবে এসেছি। আমি এ বাড়িতে আর ব্রহ্মহত্যা হতে দেব না, অনেক সহ্য করেছি, আর করব না। দাঁড়ান ঠাকুর মশাই, আমি একবার বাড়ির মধ্যে থেকে আসি, না হলে ওরা সন্দেহ করবে। মিনিট পাঁচেক পরে বউটি আবার এলো, চোখের দৃষ্টিতে চারদিকে চেয়ে বললে, শুনুন শুনুন, এই কটা কথা মনে রাখুন, মনে যদি রাখতে পারেন তবে বাঁচাতে পারবো। আমার নাম বামা, আমি এবাড়ির মেজ বউ। আমার বাপের বাড়ির গ্রামের নাম কুসুমপুর, জেলা বর্ধমান, থানা রায়না। আমার বাপের নাম হরিদাস মজুমদার, জ্যাঠামশাইয়ের নাম পাঁচকড়ি মজুমদার। আমরা দুই বোন, আমার দিদির নাম খান্তমণি, বিয়ে হয়েছে সামন্তপুর তেওটা, বর্ধমান জেলা, শ্বশুরের নাম দুর্লভ দাস, সবাই যাতে বাড়ুই। আমার বাবা জ্যাঠামশাই সব বেঁচে আছেন, কিন্তু মা নেই। আমার তখন বুদ্ধি লোপ পেয়ে বসেছে, যা বলে মেয়েটি তাই করে যায়, এতে কি হবে? বউটি কিন্তু এক একবার বাড়ির মধ্যে যায়, আবার অল্প দু মিনিটের জন্য ফিরে এসে আমায় তালিম দিয়ে যায়। মনে আছে তো জ্যাঠামশাইয়ের নাম কি? হরিদাস মজুমদার। না না, পাঁচকড়ি মজুমদার, বাবার নাম হরিদাস মজুমদার। আমার দিদির নাম কি? শ্বশুরবাড়ি কোন গায়ে? খান্তমণি। শ্বশুরবাড়ি হলো, শ্বশুরবাড়ি, উফ, আপনি সব মাটি করবেন দেখছি, সামন্তপুর তেওটা বলুন। সামন্তপুর তেওটা, শ্বশুরের নাম রামজ্যোতিদাস, দুর্লভ রামদাস। অবশেষে মিনিট দশ বারের মধ্যে আমার কাছে সব পরিষ্কার হয়ে এসেছে। বউটি বললে, রান্না খাওয়া করে নিন ঠাকুর মশাই, কোনো ভয় করবেন না। আমার বাপের বাড়ির নামধাম যখন জানা হয়ে গেছে তখন আপনাকে বাঁচাতে পেরেছি। ও, এখন শুনুন, খাওয়া দাওয়ার পরেই শ্বশুর মশাইয়ের কাছে আমার বাপের বাড়ির পরিচয় দিয়ে বলবেন আপনি তাদের গুরু বংশ। আমার নাম বলে জিজ্ঞেস করবেন আমার বিয়ে হয়েছে কোথায় জানো কি? গলা যেন না কাঁপে, কোনো রকম সন্দেহ যেন না হয়। আমি চললুম, আবার আসব আপনি শ্বশুরকে বলবার পরে, কিন্তু দেরি করবেন না বেশি, বিপদ কখন হয় বলা তো যায় না। রান্না খাওয়া শেষ না করলেও তো সন্দেহ করতে পারে। রান্না খাওয়া করতেই হলো, রাত্রির অন্ধকার তখন বেশ ঘন হয়ে এসেছে, রাত আন্দাজ দশটার কম নয়। আহার আদি পর নিজের কুঠুরিতে বসেছি, আর আমার মনে হচ্ছে এ বাড়ির সবাই যেন খাড়ায় রান্নায় শান দিচ্ছে আমার গলাটি কাটাবার জন্যে। এমন সময় গৃহস্বামী স্বয়ং আমার জন্য পান নিয়ে এলো, বললে, কি ঠাকুরমশাই, আহার আদি হলো, এখন দিব্যি করে শুয়ে পড়ুন, মশারিটা টাঙিয়ে দিয়ে যাচ্ছি, রাত হয়েছে, আর দেরি করবেন না। হ্যাঁ, একটা কথা বলি, আমাদের এক মন্ত্র শিষ্য, বাড়ি কুসুমপুর, থানা রায়না, নাম পাঁচকড়ি, ইয়ে হরিদাস মজুমদার, তার একটি মেয়ের নাম বামা, এদিকেই কোথায় বিয়ে হয়েছে, তারাও যাতে তোমাদের বাড়ুই কিনা তাই হয়তো চিনলেও চিনতে পারো। মেয়েটির জাটা দুর্লভ রাম, ইয়ে পাঁচকড়ি আমায় বলে দিয়েছিল মেয়েটির শ্বশুরবাড়ি খোঁজ করে একবার সেখানে যেতে, তো যখন এলুমি এই দেশে। আমার কথা শুনে বৃদ্ধ যেন কেমন হয়ে গেল, আমার দিকে অবাক হয়ে চেয়ে বলল, কুসুমপুরের হরিদাস মজুমদার বামা, আপনি তাদের চিনলেন কি করে? বামার কথা স্মরণ করে গলা না কাঁপিয়ে দৃঢ়স্বরে বললুম, আমি যে তাদের গুরু বংশে, আমার বাবার ওরা মন্ত্রশিষ্য কিনা। বৃদ্ধ তাড়াতাড়ি বললে, বসুন আমি আসছি। আমি একটা কুঠুরির মধ্যে বসে রইলাম, সন্দেহ হয় তখনও কাটেনি, আর এরা যে গুরুদেবকে রেহাই দেবে তাকে বলেছে। কিছুক্ষণ পর বৃদ্ধ ফিরে এলো, পেছন পেছনে সেই বউটি, আর একজন সন্ডা মার্কা গোছের যুবক এবং একজন প্রৌঢ় স্ত্রীলোক, সম্ভবত বৃদ্ধের স্ত্রী। বৃদ্ধ বললে, এই যে বামা,
ঠাকুর মশাই, আমারই মেজ ছেলের সঙ্গে, এই আমার মেজ ছেলে শম্ভু, গড় করো সব গড় করো। মেজ বৌমা দেখো তো, চিনতে পারবে কে? চমৎকার অভিনেত্রী বটে বামা, অদ্ভুত অভিনয় করে গেল বটে। ঘুমটা খুলে হাসি মুখে সে আমার পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে গলায় আঁচল দিয়ে। জীবনদাত্রী দয়াময়ী বামা, আমার চোখে প্রায় জল এসে পড়ল। তারপর সে রাত্রি তো কেটে গেল। খাবার জল দেবার ছুটো করে এসে বামা আমায় আশ্বাস দিয়ে গেল, বললে, বিপদ কেটে গিয়েছে, আমার চোখে না পড়লে কি সর্বনাশটাই না হতো, ভিটেতে ব্রহ্ম হতে হতো। অনেক হয়েছে এই কুঠুরিতে, এই বিছানায়, এই মেঝেতে অনেক লাশ পোতা। পুলিশ কি গায়ের লোক কিছু টের পায় না, কিছু বলে না? কে কি বলবে, এ ফাঁসুড়ে ডাকাতের গা, সবাই এরকম। আগে জানলে কি বাবা এখানে বিয়ে দিতেন? বিয়ের পর সব ধরা পড়ে গেল আমার কাছে। এখন আমার একটি সন্তান হয়েছে, এ পাপ ভিটে বাস করলে তার অকল্যাণ হবে। ওকে বারণ করি কিন্তু ও কি করবে, দাদারা রয়েছে, মাথার ওপর শ্বশুরমশাই রয়েছেন, পুরনো ডাকাত বলে কথা। যাক, আপনি ঘুমিয়ে পড়ুন বাবা ঠাকুর, আর ভয় নেই। সকাল হলো, বিদায় নেওয়ার সময় বৃদ্ধ আমায় 5 টাকা গুরু প্রণামী দিলে। বামাকে আড়ালে ডেকে বললুম, তুমি আমার মা, আমার জীবনদাত্রী, আশীর্বাদ করে তুমি চিরসুখী হও মা। বামার মতো বুদ্ধিমতী নারী জীবনে আর আমার চোখে পড়েনি। কতকাল হয়ে গেল এই বৃদ্ধ বয়সেও সেই দয়াময়ী পল্লীবধূটির স্মৃতিতে আমার চোখে জল এসে পড়ে, শ্রদ্ধায় মন পূর্ণ হয়ে ওঠে। শুনছিলেন বামা, রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে দেবার্ঘ ঘোষ দস্তিদার, নফরচন্দ্র দাসের ভূমিকায় সৌমিত কর, বামার ভূমিকায় পরাঞ্জিতা রাহা, অন্যান্য ভূমিকায় প্রান্তিক চ্যাটার্জি, গল্পের সূত্রধার দেবা, এডিটিং স্পেশাল এফেক্টস এবং আবহ সঙ্গীত দেবা ও সৌমজিৎ, পর্ব পরিচালনা ও